হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে ঈদ, তো সবাইকে ঈদ মোবারক। তো আপনারা দেখেন আজকে কিভাবে আমাদের ঈদের দিনটা স্পেন্ড করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সাজুগুজো করে বের হয়ে যাবো একটু পরে, চুলটা এখনও সেট করিনি, সেট করবো একটু পরেই। তো আমি জাস্ট মেকআপটা ডান করছি, রায়াকে খাওয়াইতেছি, তো দেন রায়াকে রেডি করে দেন আমরা বের হয়ে যাব। আর অনেক কাজ চলে যাবে, বাট আমি আর রায়া বাইরে ঘুরতে যাব। তো আমরা বাসা থেকে বের হয়ে চলে আসছি হচ্ছে রোজভেল আইল্যান্ডে। রায়া, রায়া, মামাম, রোজভেল আইল্যান্ডে এসে সবাই ছবি তোলাতে ব্যস্ত, তো আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। রোজভেল আইল্যান্ডে নিউ ইয়র্কে সবাই চিনে, এখানে সবারই পরিচিত একটা জায়গা। ঈদ হোক, কোরবানি হোক, বার্থডে হোক, বেবি শাওয়ার হোক, ব্রাইডাল শাওয়ার হোক, এখানে আসবেই। জায়গাটা বেশ সুন্দর। মাম্মি, হ্যাঁ, ইউ চোখে লোদ পড়ে না? পড়ে না, পড়ে না। আচ্ছা ঠিক আছে, ওকে। রায়া এখানে ফার্স্ট টাইম আসছে ইন পার্সন, বাট এর আগে ওর জেন্ডার রিভিল হয়েছিল এইখানেই, আমরা এখানেই করছিলাম ওর জেন্ডার রিভিল। করতে চাই আমরা তিনজন ছবি তোলার জন্য প্লেসেস খুঁজতেছিলাম যে কে কোথায় দাঁড়ালে সুবিধা হবে, বাট যেহেতু ওনারা ডিপ কালার পরছে তো ওনাদের দুই সাইডে আর আমি লাইট পরছি একজন, সো মিডলে দিলেই সুন্দর লাগবে। বাট আমরা কনফিউজ হয়ে গেছি কে কোথায় দাঁড়ালে ভালো হবে। সো ফাইনালি যে ভাবা সেই কাজ। হ্যাঁ, কিসে মিডল ম্যান, আমি মিডল ম্যান। যখন এদের সাথে আসি, দিস ইজ হোয়াট হ্যাপেন্স, আমি একা সিঙ্গেল হয়ে যাই আর তারা আমার বাচ্চারা টানা টানাটানি করে। ওই দেখেন, অনেক গরম, বাতাসও অনেক। তো ভাইয়ারা আর কি রায়াকে নিয়ে এদিকে চলে আসছে, আর আমি একটুখানি পিছনে পড়ে গেছিলাম, কারোর ছবি তুলতে গিয়ে পিছনে পড়ে গেছি। আর আর যে দুজন তারা এখনও স্টিল ছবি তুলতেছে, রায়া যেহেতু আমাকে না দেখলে কান্না করবে, সো আমি পিছনে পিছনে চলে আসছি। খুব সুন্দরী ছবি তুলতেছে একজন আর একজনের বসে বসে, এই জন্য তুলতেছে, ওই জন্যটা তুলতেছে। কই আসছো তুমি, রায়ু কোথায় আসছো? মামা কোথায় আসছো তুমি? Thank you.
রাখো না। ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। আমি রকের উপরে বসে বসে মানে পুরো ভিউ এবং সবটা এনজয় করতেছি। বসে বসে পানি খাইতেছে। গরমে ঘামায় মেকআপের অবস্থা খারাপ, এমনি হালকা মেকআপ করছি আজকে, উপর থেকে চুল খুলে পড়তেছে, তারপরে মেকআপের অবস্থা খারাপ, কিছুই করার নাই, যেহেতু গরম সহ্য তো করতেই হবে। আপনারা কি এই সাউন্ডটা শুনতে পারতেছেন? সেই একটা সাউন্ড, মানে ওয়েভগুলো আসতেছে আর সুন্দর সাউন্ড আসতেছে। অনেক গরম বলে চুল খুলতেছিলাম না, বাট খোপা করাও ভালো লাগতেছিল না, তাই খুলেই ফেললাম। চুল আজকে স্ট্রেট করার টাইম পাই নাই, আর ইচ্ছাও করতেছিল না করতে, বাসার ভিতর গরম লাগতেছিল প্রচুর পরিমাণে। তো এই তো আমার আউটফিট, এটা একটা অর্গানজা ড্রেস, বাংলাদেশ থেকে আনছিলাম, অনেক সুন্দর বাতাস। অর্গানজা ড্রেস সাথে চুড়ি পরছি, ইয়াররিং বাসায় ছিল, চুড়িও বাসায় ছিল। তো এই তো আমার চুল আটকায়, আমার কেমন জানি ভালোই লাগে না। এই যে ফুল ভিউটা, ওই যে রায়া হাঁটতেছে, তাদের ভিডিও চলতেছে, পিকচার ভিডিও, খুঁজে রায়া হাঁটতেছে, মন যা চায় যেখানে চায় সেখানে হাঁটতেছে। আইল্যান্ডের এই পিছনটাতে আসলে এখানে এই জায়গাটাতে আর কি হাঁস, ওরা মানে হাঁস পালতেছে, মানে এখানে এই হাঁসগুলা মেবি সামটাইমস ছেড়েও দেয়, আই এম নট শিওর, বাট এখানে ওদের ঘর, মানে একটা মানে আটকানো একটা জায়গা ছিল, বেশ সুন্দর। হ্যাঁ বসা না ওটা নাকি? রোদের মধ্যে হাঁটতে হাঁটতে এখন বিরক্ত লাগতেছে, এজন্য বসে আছি, কিছুক্ষণ বসি,
তারপরে আবার যাব। রোদ, প্রচুর পরিমাণে রোদ, মাথা ব্যথা করতেছে, প্রায় বসে বসে খাইতেছে, রিল্যাক্স করতেছে। হ্যাঁ, মনেই হচ্ছে নিউলি বিল্ড। এই ভিউটা এখান থেকে অনেক সুন্দর লাগবে। অনেক কষ্ট করে উঠতেছে। Mother and daughter. Hey, 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 hey. Look! Mama! This one up here. Yeah! Onik moja baita se she. Ow! Moja baita baita pura ho gese. Jamai baita pura gese. Raya, careful, mama! Basho, rest now, rest now. Rest now, baba. রোজভেল আইল্যান্ডের এই পার্টটাতে কে কে আসছেন জানাবেন, কারণ হচ্ছে এই পার্টটাতে আমি ফার্স্ট টাইম আসলাম আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। এখন হাঁটতে হাঁটতে চলে আসছি, এই রুটটা কিভাবে কি আসতে হয় এটা আমি ঠিক জানি না, বাট ভালোই লাগছে, নিউ কোর্স এটা মনে হচ্ছে। অর্ধেক কামড় দিয়ে মনে পড়ছে যে রেকর্ড করি নাই। স্যান্ডউইচ, মিম ভাবে বানানো স্যান্ডউইচ এবং ভাইয়ার বানানো স্যান্ডউইচ নিয়ে আসছে স্ন্যাকের জন্য। আর এই দেখেন আমার মেয়ে, সে মা রেখে খালার কাছে যায়া শুয়ে আছে, তার পায়ের উপর যায় শুয়ে আছে আরামসে। আর আরেকজন চিল করতেছে ফোন নিয়ে আর খাইতেছে। আর দেখেন আমার মেয়ে এখন দুষ্টুমি শুরু করবে, সে এখন মানে তার গায়ে চড়ে বসবে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে চলে আসি। আমরা এখান থেকে এখন মানে রোজভেল আইল্যান্ড দেখা শেষ, এখন আমরা যাব হচ্ছে জ্যাকসন হাইটে। এখান থেকে রোজভেল আইল্যান্ড থেকে জ্যাকসন হাইটে চলে আসছি। এসে ভাবিরে নামাজ পড়বে, তোরা নামাজ পড়তে গেছে আর আর খাইতেছে। তো আমি বললাম যে আমি গাড়ির ভিতরে থাকি, আপনারা যার যার কাজ সেরে আসেন। তো ভাবিরে নামাজ পড়তে গেছে আর ভাইয়ারা কে একজন ওয়াশরুমে গেছে, মানে এক একজন এক এক কাজে বিজি। তো এই তো আমরা এখন চা খাবো, এখানে চাটা খেয়ে তারপরে বাসায় যাব। তো এই তো চলবেন, দেখি আর কি কি করি আমরা আজকে।
তো এই কাপটাতে করে চা খাইছি, এটা আমি ফার্স্ট টাইম খাইছি। জ্যাকসন হাইটের কার্টে বিক্রি করে, এই যে আমাদের সবার কাপস। চাটা এত মজা ছিল, মানে অনেক মজা ছিল, থ্যাংক ইউ ভাইয়া। আমি জ্যাকসন হাইট থেকে রায়ের জন্য চিকেন মোমোজ নিয়ে আসছি, বিকজ ও তো গরুর মাংস খেতে পারবে না ঝাল। এই হচ্ছে আমরা বাসায় তো চলে আসি, তো আমি গাড়িতে বসে কাপগুলো দেখাইতে পারিনি, রায় আমার কোলে ছিল বলে। সো এই হচ্ছে খাবার গরম করা হয়েছে, গরু মাংস ভুনা আর হচ্ছে চালের রুটি, আমাদের ভাবির ফেমাস কুরবানির ঈদের আইটেমস। লাস্ট ইয়ারও এরকম খেয়েছিলাম, অনেক মজা হয়েছে। বাট লাস্ট ইয়ার থেকে আমার মনে হয়েছে এই বছরের গরু মাংসটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। রায়া মোমো খাচ্ছে, মামা তো ভাবি অনেক অনেক আইটেম করছিল, মুরগির মাংস, গরুর মাংস, বিফ নুডলস, সেমাই, সালাদ, চালের রুটি, হাতে বানানো রুটি, ওজে রুটি, সবাই। আমরা বয়েজরা অলমোস্ট খাওয়া শেষ করছে আর আমরা খেতে বসছি রায়াকে খাওয়ায়। আর ছেলেরা তো হচ্ছে ম্যাচ দেখতেছিলো, বাংলাদেশের খেলা ছিল, তো ওরা খেলা দেখতেছিলো আর খাচ্ছিলো, আর হচ্ছে আমরাও খেতে বসছি। তো অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিলো ম্যাচের ভিতরে, তো আমি নট আ ম্যাচ পারসন, সো আমি উল্টা দিকে বসছি এখানটাতে, আর এখানে হচ্ছে আমার প্লেট উজে। তো আমি খেতে বসে যাই, তো ওনারাও খাচ্ছিল। মুরগির মাংসটা খাওয়াই হয়নি, কারণ সবাই গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাইছে, আর বিফ নুডলসটাও মজা ছিল। আর সেমাইটা আমি আমার বাসাতেও একটু করছিলাম, তো আমি ওখান থেকে খাইছি, এই জন্য আর খাইনি। তো এই ছিল আমার ঈদুল আজহার ব্লগ, থ্যাংকস ফর ওয়াচিং।